এবারের স্কুল আজকে এবারের স্কুলে অ্যাডমিশন হয়ে গেল। প্রথমেই tdsb.on.ca আর কিছু ডকুমেন্টস ওই দিন সাবমিট করতে বলবে। স্কুলে কোনো রকম ইউনিফর্ম নেই, স্কুলে কোনো রকম কোনো অ্যাডমিশন ফিজ নেই, পুরোটাই সম্পূর্ণ ফ্রি একেবারে। তো এখানে এসেছি কিছু ভেজিটেবলস নিতে। গুড মর্নিং, আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও একেবারে ঠিকঠাক। দেখতে দেখতে অনেকগুলো দিন হয়ে গেল ইন্ডিয়া ছেড়ে আমরা ক্যানাডায় চলে এসেছি। নতুন দেশে আসার পর অনেক কিছু কাজ থাকে, যেগুলোর মধ্যে বেশ কিছুটা আমরা গুছিয়ে ফেলেছি আর তার মধ্যে অনেক কিছু কাজ এখনও বাকি রয়েছে, যার মধ্যে একটা হলো রিভানের স্কুলে অ্যাডমিশন। আর সেটার জন্যই আজকে রিভানের স্কুলে যাব রিভানকে অ্যাডমিশন করাতে। রিভানকে আমি আগেই ব্রেকফাস্ট করিয়ে একেবারে রেডি করে দিয়েছি আর সোহেলের এখন অফিসের মিটিং চলছে, ওর মিটিংটা শেষ হয়ে গেলেই ব্রেকফাস্ট করে আমরা বেরোবো রিভানের স্কুলের জন্য। আমাদের বাড়ি থেকে জাস্ট একটুখানি, স্কুলটা সামনেই। এই হচ্ছে রিভানের স্কুল। সোহেলের আগে একবার এসেছে আর আমি আর রিভানি ফার্স্ট আসছি। তো আজকে কিছু ডকুমেন্টস দেওয়ার আছে, সেগুলো দিয়ে দেবো। তো রিভানের স্কুলে যা ডকুমেন্টস শো করানো ছিল ওগুলো হয়ে গেছে আর সোহেল এখন একটু বেরিয়ে যাচ্ছে, আমি আর রিভান এখন বাড়ি যাচ্ছি। তো এটাই হচ্ছে রিভানের স্কুল। আমাদের ফ্ল্যাটটা হচ্ছে একেবারে সামনে, এই সামনের ফ্ল্যাটটাই হচ্ছে আমাদের ফ্ল্যাট। এটা ও এখানে স্কুলে অ্যাডমিশন একেবারে ইজি, কিছুই জিজ্ঞেস করলো না রিভানকে। রিভানকে শুধু কী জিজ্ঞেস করেছে, কী বললো বলো বলো? রিভানকে বলেছে ওর প্যান্টটা সুন্দর। রিভান বাড়িতে যাওয়ার আগে বললো একবার একটু ও পার্কে খেলবে, তো চলে এসেছে, সেজন্য আর বাইরে এত বেশি হাওয়া হচ্ছে, একটুখানি ও খেলে নিক তারপর নিয়ে চলে যাব। খেলে নাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি খেলে নাও। রিভানকে আমি একটু খেলা করিয়েই তাড়াতাড়ি করে নিয়ে চলে এসেছি, কারণ বাইরে আজকে প্রচণ্ড বেশি হাওয়া বইছে আর ভালোই ঠান্ডা রয়েছে। এসেই আমি তাড়াতাড়ি করে লাঞ্চ বানানো স্টার্ট করে দিয়েছি, কারণ রিভানের লাঞ্চের টাইম হয়ে যাবে আবার। চলো লাঞ্চ বানাতে বানাতেই বলি যে রিভানকে এখানের স্কুলে আমরা কিভাবে ভর্তি করালাম। আমাদের অ্যাপার্টমেন্ট নিয়ে নেওয়ার ঠিক পরে পরেই, যখন আমরা শিফট করে গেলাম পুরোপুরি, আমাদের সামনে যে স্কুলটা রয়েছিল ওখানে সোহেল যায়, তারপর গিয়ে এরকম আমরা বলি যে অ্যাডমিশন করাতে চাই। তো কীরকম কী প্রসিডিওর রয়েছে তা আমরা জানতে চাই। স্কুলে আমাদের ইমেল আইডি চাওয়া হয়, তারপর বলা হয় যে এই ইমেল আইডিতে একটা মেইল যাবে যেখানে একটা লিংক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে বাকি ডিটেলসটা আপনারা পেয়ে যাবেন। যথারীতি একদিন পর স্কুলের তরফ থেকে আমাদের কাছে একটা মেইল আসে আর সেখানে একটা রেজিস্ট্রেশন লিঙ্ক পাঠানো হয়, তারপর ওখানে যা যা ডিটেলস চাওয়া হয় আমরা সেগুলো দিই আর তারপর স্কুল থেকে আমাদের একটা ডেট দেওয়া হয় যে ডেটে আমাদেরকে স্কুলে যেতে বলা হয়। আজকে রিভানের স্কুলে অ্যাডমিশন হয়ে গেল, মানডে থেকে ও স্কুল যাওয়া শুরু করে দেবে। আর এখানে স্কুলে অ্যাডমিশনের প্রসেসটা হচ্ছে একেবারে ইজি, একেবারে সিম্পল। প্রথমেই tdsb.on.ca এই লিঙ্কটাতে গিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। ওখানে সমস্ত ডিটেলস দেওয়ার পর অ্যাড্রেস আর পোস্টাল কোড অনুযায়ী ড্রপডাউনে একটা স্কুল চলে আসবে। এখানে নিজেদের স্কুল চুজ করার কোনো রকম কোনো অপশান নেই। এরপর টিডিএসবি থেকে ওই স্কুলের কাছে একটা মেল যাবে যে এই অ্যাড্রেসে কেউ ওই স্কুলে অ্যাডমিশন করাতে চায়। তারপর ওই স্কুল সেই প্যারেন্টসকে আবার মেল করবে, ডেট দেবে, সেই ডেটে ওই স্কুলের সাথে যোগাযোগ করতে বলবে আর কিছু ডকুমেন্টস ওই দিন সাবমিট করতে বলবে। তো সেই ডেটটাই ছিল আমাদের আজকে। আজকে আমাদের কয়েকটা ডকুমেন্টস সাবমিট করাতে হয়েছিল, তার মধ্যে থেকে রিভানের পাসপোর্ট, রিভানের স্টাডি পারমিট, আমাদের পাসপোর্ট, আমাদের ওয়ার্ক পারমিট আর অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফ হিসেবে আমরা আমাদের রেন্ট এগ্রিমেন্টটা দেখিয়েছি, এছাড়া দেখতে চেয়েছিল ইউটিলিটি বিল বা হাইড্রো বিল, যেটা আমাদের এখনো পর্যন্ত নেই, ওটা আমরা পরে দেখাবো বলেছি। স্কুলে কোনো রকম ইউনিফর্ম নেই, যেরকম ওয়েদার থাকবে সেই রকম ওরা
অনুযায়ী ড্রেস পরিয়ে পাঠাতে হবে। স্কুলে একটা স্ন্যাক্স প্রোগ্রাম হয়, সেখানে রিভানের নামটা এনরোল করিয়ে দিতে বলেছে। স্কুল থেকে একটা ইমেল আসবে, সেখানে লিঙ্কে গিয়ে রিভানের নামটাকে এনরোল করিয়ে দিতে হবে, তাহলে স্কুল থেকে একটা স্ন্যাক্স দেবে আর লাঞ্চটা বাড়ি থেকেই পাঠাতে বলেছে। রিভানের স্কুলের টাইমিং হচ্ছে 8:40 থেকে 3:15 পর্যন্ত, বেশ অনেকটা সময়। স্কুল শুরু হয় 8:40 থেকে, কিন্তু প্রথম দিন আমাদেরকে 8:30 ডেকেছে। প্রথম দিন আমাদেরকে 10 মিনিট আগে ডেকেছে ক্লাসরুম টিচার সব কিছুর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। স্কুলে কোনো রকম কোনো অ্যাডমিশন ফিজ নেই, পুরোটাই সম্পূর্ণ ফ্রি একেবারে। আর স্কুল থেকে যে স্ন্যাক্স প্রোগ্রামটা রয়েছে ওটাও কিন্তু একেবারে ফ্রি। চারিদিকে শুধু রাস্তা আর রাস্তা, চলার লোক নেই। চলো যাওয়া যাক, গিয়ে দেখাচ্ছি যে কোথায় যাচ্ছি আমরা। এটা হচ্ছে গলফ কোর্স। এখানে এত স্পিডে স্পিডে গাড়ি যায় যে কিছু বলার নেই। আমরা এখন এসেছি স্টিফেন লিককের কমিউনিটি রিক্রিয়েশন সেন্টারে। এখানে এখন বাজছে 8:00, এখনও এরকম হালকা হালকা আলো হয়ে আছে। তো আমরা এসেছিলাম কিন্তু কিছু হলো না। জুন থেকে স্টার্টিং বলো, জুনে হবে, তিন মাস করে। আচ্ছা, এপ্রিল মে জুন। আবার জুন থেকে এখন কোনো স্লট খালি নেই বাচ্চাদের আর কি। আমার জন্য একটা জিনিস আছে, পেরিয়ে যাই আগে। রোড ক্রস করে নিয়েছি, এখন সব জায়গায় আমাদেরকে হেঁটে যেতে হয়। এত হাঁটা সোহেল কোনোদিনও হেঁটেছে? সাথে থাকে এই জিনিসটা আবার। এটাও বন্ধ দেখো, এটা থেকে আমরা নিয়েছিলাম একটা 9:30 বন্ধ। ডোলারামা থেকে আমরা কয়েকটা জিনিস নিলাম। তো এখানে এসেছি কিছু ভেজিটেবলস নিতে, দেখা যাক কি কি পাই এখানে। নেব একটা বাবা, উচ্ছে গুলোর অবস্থা খারাপ। এটা নেই বরং একটা আছে, নিয়েছো? কেক নেওয়ার দরকার নেই এখন, $4.50। এখানে দেখো একদম রেডি রুটি। চলো ব্যাগ ভর্তি আমরা বাজার করে নিয়েছি এবার বাড়ির পথে।
আসার পথে কয়েকটা জিনিস সঙ্গে করে নিয়ে এলাম, তার মধ্যে রয়েছে দুটো তিনটে সবজি। এখানে কিন্তু সবজির দামটা তুলনামূলকভাবে অনেকটাই বেশি। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ফিরছি আবার কোনো নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। সবাইকে গুড নাইট।